অ্যাকচুয়ালি এখন দুর্গা আসছে দুর্গাপূজার আগে সবাই ভাবছে যে কি করবে কি বিজনেস করবে তো সবার মনে একটা কোয়েশ্চেন তো আপনাদের জন্য বিপ্লব দা দুর্গাপূজার আগে মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি কি টাইপের ব্যবসা চালু করতে পারবেন এবং বাড়িতে বসে চালু করতে পারবেন আমি আপনাদের পাঁচটা আইডিয়া দিব খুব ইন্টারেস্টিং বিজনেস আইডিয়া পাবেন যদি মনে হয় যে ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন নাহলে যদি মনে হয় একটু দেখবেন প্লিজ বেরিয়ে যান আর যদি এই মুহুর্তে ডিস্টার্বিং কিছু ম্যাটেরিয়াল থাকে প্লিজ ওটাকে বন্ধ করে মাত্র পাঁচ থেকে সাত মিনিট টাইম দিন আপনার জীবন এখানে চেঞ্জ হয়ে যেতে পারে প্রথম যে বিজনেস আইডিয়া আইডিয়াটা যেটা আপনি বাড়িতে বসে করতে পারবেন খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং যেটা আমার সঙ্গে মিলেমিশে বিজনেসটা করতে পারবেন কি বিজনেস আপনি এই মুহূর্তে ওয়েবসাইট ড্রপ শিপিংয়ের বিজনেস করতে পারেন হোয়াট ইজ ড্রপ স্যার মাথায় আসবে না ড্রপ শিপিং কথাটার মানেটা হচ্ছে সাপোজ আপনি কোনো কিছু জানেন না ঠিক আছে বা আপনার কাছে প্রোডাক্ট নেই অটোমেটিক্যালি অন্যজনের কাছে প্রোডাক্ট আছে আপনি শুধু ওই অডিয়েন্সটাকে কালেক্ট করে ওই মানুষটার কাছে পৌঁছে দেবেন ঠিক আছে ওর থেকে যে প্রফিটটা আপনি নিয়ে নেবেন সেম ওয়েবসাইট ড্রপশিপিংয়ের ক্ষেত্রে আমাদের কোম্পানি ওয়েবসাইট বানায় ঠিক আছে তো আপনি কি করলেন এই সময় দুর্গা সময় প্রত্যেকটা বিজনেস চায় তার মার্কেটিং করতে প্রত্যেকটা বিজনেস চায় চায় তার ওয়েবসাইট বানাতে আপনি বিভিন্ন বিজনেসের কাছে ভিজিট করলেন দোকানের কাছে ভিজিট করলেন বললেন স্যার বা দাদা আপনাদের ওয়েবসাইট দরকার যদি বলে না ওকে দশজন দোকানে গেলেন দুজন দোকান ওকে বলে দিল যদি আপনি ওয়েবসাইটে বানানোর জন্য একটা কাস্টমার ওঠান একটা ওয়েবসাইট বানাতে দশ হাজার টাকার মতো খরচ হয় আপনি দশ হাজার টাকা সেই যার থেকে নিবেন আপনার মিনিমাম সেখানে তিন হাজার টাকা প্রফিট থাকবে আপনি কিছু করতে হবে না নিচে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন যে দাদা এই দোকানদারটা ওয়েবসাইট বানায় বলছে আমি ওর থেকে কিভাবে টাকা নেবো কী কী ব্যাপার আপনি যদি আমাদের সঙ্গে ভাবছেন যে কাজ করবেন ড্রপশিপিং ওয়েবসাইট ড্রপশিপিংয়ে আপনি যোগাযোগ করতে পারেন আপনাকে বাড়িতে বসে আমি কথা দিলাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা পারমান ইনকাম করে দেব শুধুমাত্র আপনাকে কাস্টমার তুলতে হবে ইনভেস্ট কত এক হাজার নয় জিরো ইনভেস্ট বুঝতে পেরেছেন তো স্টার্ট ফ্রম টুডে আপনার জন্য বিশাল এই মুহূর্তে প্রফিটেবল একটা বিজনেস এজের কোনো লিমিট নেই আপনার বয়স বেশিও হতে পারে স্টুডেন্টও হতে পারেন যে কেউ এই বিজনেসটা করতে পারে সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং সেটা অ্যাকচুয়াল মাই ফেভারিট যেটা আমি করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বিজনেস করতে পারেন এটা আপনার এই মুহূর্তে কোয়েশ্চেন দাদা আমরা তো ডিজিটাল মার্কেটিং জানি না তো আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো কোথা থেকে বা আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে তো আমার এই মুহূর্তে অনেক টাইম লেগে যাবে বাট আমি টাকা কামাবো কি করে আপনাদের জন্য একটা সেরা অফার সেটা কি এই দুর্গাপূজার সময় আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি এবং কম টাকাতে শেখাচ্ছি আপনি আমাদের কাছে ডিজিটাল মার্কেটিং শিখতে শিখতে আমাদের কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে কিছু অনেক কম পুঁজি লাগিয়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কোম্পানি স্টার্ট করতে পারেন আমাদের যে কোম্পানির নাম আছে টেক এক্সপান্ট সার্ভিস অ্যান্ড সলিউশন অ্যান্ড এবিবি আপনি তার ফ্রেঞ্চাইজি নিতে পারেন ফ্রেঞ্চাইজি নিয়ে কীভাবে কাস্টমার তুলবেন কোথা থেকে কাস্টমার পাবেন কীভাবে পাবেন কাস্টমারকে অ্যাপ্রোচ কীভাবে করবেন সমস্ত রিজাল্টস আপনি আমাদের থেকে পাবেন সমস্ত হেল্প আপনি আমাদের থেকে পাবেন এবার যখন আপনি আমাদের থেকে পাবেন আপনি কাস্টমার পাবেন প্রত্যেক মাসে পনেরো হাজার কুড়ি হাজার মিনিমাম কামানো আপনার দ্বারা পসিবল হবে একটা কথা ভাববেন এই মুহূর্তে আপনার কাছে দুটো সুযোগ আছে এক হচ্ছে ওয়েবসাইট সেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং যদি ভাবছেন যে ডিজিটাল মার্কেটিং শিখবেন আপনি নিচে যে নাম্বার দেওয়া আছে নিচে নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি ভাবছেন আপনি ওয়েবসাইট ড্রপশিপিং করবেন কমেন্টে নাম্বার পিন করা আছে ওটা হোয়াটসঅ্যাপ করুন বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপনাদের জন্য আমি বিজনেসের রিয়েল অফার দিলাম ঠিক আছে ডিজিটাল মার্কেটিং আপনি করতে বা শিখতে বেশি খরচ হবে না নিচে নাম্বারে কন্ট্যাক্ট করুন যে স্যার বিপ্লবদার থেকে বা দাদা বিপ্লবদার থেকে নাম্বারটা পেলাম ভিডিও থেকে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই এবং টাকা উপার্জন করতে চাই অনেক স্টুডেন্ট করে কামাচ্ছে আপনিও কামাতে পারবেন তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং যেটা বাড়িতে বসে করতে পারবেন সেটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সাপোজ এই দুর্গাপূজার সময় দুর্গাপূজার মনসুমে অনেক ব্যবসায় যায় তার ইউটিউব বা ফেসবুক এরকম ইনস্টাগ্রাম তার সেখানে সোশ্যাল মিডিয়াকেও পোস্ট করুক তার প্রত্যেক মাসে যেন পনেরোটা কুড়িটা করে পোস্ট হয়ে যায় এবং তার সোশ্যাল মিডিয়ায় যেন কন্টিনিউ পোস্ট হয় এটাকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভিন্ন পলিটিশিয়ান বিভিন্ন বিজনেসম্যান বিভিন্ন ইউটিউবার তারা চায় যে তাদের সোশ্যাল মিডিয়াকে কেউ ম্যানেজ করুক তার জন্য তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার সাত হাজার করে দেওয়া দিতে তারা রাজি আছে এই তো আমার একটা বন্ধু আছে ভগবানপুরে সে কি করে সে ইউএস ক্লায়েন্টকে ধরেছে সে শুধু ইনস্টাগ্রামকে ম্যানেজ করে ইনস্টাগ্রামে পোস্টগুলো ছেড়ে দেয় তার জন্য সে হানড্রেড ডলার করে চার্জ করে হান্ড্রেড ডলার মানে ইন্ডিয়ান মার্কেটে আট হাজার টাকা তার পাঁচটা অ্যাকাউন্ট ধরা আছে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা করে ইনকাম করে এবং সে এখন বড় বাড়ি করে নিয়েছে বুঝতে পেরেছেন তাই এই মুহূর্তে যদি ভাবছেন আপনি কিছু করবেন তো একটা ভালো উপায় হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিজনেস এবার কাস্টমার কথা থেকে পাবেন কাস্টমার পেতে হলে আপনাকে অ্যাড চালাতে হবে কাস্টমার পেতে হলে আপনাকে বিভিন্ন নিউজ পেপারে যেসব অ্যাড দেয় সেই সব নাম্বারে কল করতে হবে যে স্যার আমি আমার আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবো তার জন্য আপনাকে কত আপনি আমাকে কত টাকা দেবেন আমার কিছু কাজের ডেমো হচ্ছেই ঠিক আছে তো যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন না লোক অনায়াসে আপনাকে তিন হাজার পাঁচ হাজার তো অনায়াসে দিয়ে দিবে। লোক কেন বিজনেস আন দিয়ে দেবে চাইলে আজ থেকেই শুরু করতে পারেন খুব ইন্টারেস্টিং বিজনেস চতুর্থ যে বিজনেসটা সেটাও ইন্টারেস্টিং সেটা কি এই সময় আপনার কাছে যদি কোনো অপরচুনিটি আছে যে ভাই তোর কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে তোকে কি করতে হবে যদি আমাকে কেউ বলে যে তোকে কি করতে হবে তুই বাড়িতে বসবি আমি তোকে প্রোডাক্টের ছবি পাঠাবো সেই ছবিগুলো তুই তোর হোয়াটসঅ্যাপের গ্রুপে ফেসবুকের গ্রুপে ফেসবুকে স্ট্যাটাস দিবি ছাড়বি সেখান থেকে কেউ যদি প্রোডাক্ট কেনে তবে তোকে একটা আমি পার্সেন্টেজ দিব একে বলে অনলাইন রিসেলিংয়ের বিজনেস হোয়াট ইজ অনলাইন রিসেলিং আমার একটা আমি বলেওছিলাম ছিলাম স্টোরিটা কাঁথি দেখে আমি কলকাতা যাওয়ার পথে একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল ওই মেয়েটা ফেসবুক গ্রুপের মাধ্যমে অনলাইন রিসেলিং করে প্রত্যেক মাসে পাঁচ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে এবং সেই অনলাইন রিসেলিং করে তাকে এক্সট্রা কোনো পরিশ্রম দিতে হয় না আপনি যদি এই মুহুর্তে ভাবছেন যে অনলাইন রিসেলিংয়ের বিজনেস করবেন আপনাকে কী করতে হবে আপনাকে যারা অটোমেটিক্যালি শাড়ি বিক্রি করছে বা যারা লাইভ করে শাড়ি বিক্রি করছে বা কাপড় বিক্রি করছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বা হোলসেল কোনো ম্যানুফ্যাকচারের সঙ্গে যোগাযোগ করতে হবে অনলাইনের মাধ্যমে যে দেখুন আপনারা ছবি প্রোভাইড করবেন আমি বিক্রি করব আমি আমার যেটা আমার অফলাইনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আমার যেটা অটোমেটিক্যালি ফ্রেন্ড আছে বা ইনস্টাগ্রামে ফলোয়ার আছে তাদেরকে আমি সেল করব তার থেকে আমি একটা পার্সেন্টেজ দেব তো ওরা দিয়ে দিবে আপনাকে এবং আপনি সেখান থেকে একটা ভালো টাকা উপার্জন করতে পারেন এটা মেয়েদের ক্ষেত্রেও ভালো হবে ছেলেদের ক্ষেত্রেও ভালো হবে আপনি চাইলে স্টার্ট করতে পারেন ইনিশিয়ালি তাই অনলাইন বিজনেসটা আপনি মাথায় রাখবেন সেটাও খুব ইন্টারেস্টিং সেটা চাইলে আপনি এই মুহূর্তে শুরু করতে সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে মাই ফেভারিট কন্টেন্ট ক্রিয়েশনের বিজনেস হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন এই মুহূর্তে বিভিন্ন ব্যবসায়ী চায় তার অ্যাডভারটাইজ চালানোর জন্য রিভিউ দেওয়ার জন্য রিভিউ দেবে তো আপনি কি করতে পারেন অ্যাজ এ রিভিউ মেকার হিসাবে বা অ্যাজ এ রিভিউ ক্রিয়েটার হিসাবে আপনি নিজেকে অ্যাপ্রোচ করাতে পারেন এবং এটা অ্যাড চালাতে পারেন বা সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ করতে পারেন যে আপনি কি অনলাইনে অ্যাড চালাবেন আপনি কি ভাবছেন যে কোনো মডেল হায়ার করবেন আপনি কি ভাবছেন কোনো কাস্টমার আপনার লয়্যাল কাস্টমারকে হায়ার করবেন আমি আপনার লয়্যাল কাস্টমার আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে দেবো তার জন্য এত টাকা চার্জ নেবো আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনাকে বেসিক এডিটিং জানতে হবে বেসিক ইউটিউব সম্বন্ধে জানতে হবে কন্টেন্ট ক্রিয়েট করে আপনাকে ছাড়তে হবে কন্টেন্ট ক্রিয়েট করে যখন ছাড়বেন সেটা ইউটিউব থেকে তো অর্মেন্ট টাকা আসবে সেটা টাইম লাগবে এবং আপনি ডাইরেক্ট কাস্টমারকে চার্জ করতে পারেন একটা একটা বিশাল বড় বিজনেস মডেল ক্রিয়েট করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় আজকে আপনি যত বড় বড় বিজনেসকে দেখছেন ম্যাক্সিমাম ধরুন ফিজিক্সওয়ালা থেকে আরম্ভ করে আমন দত্তালের আপনা কলেজ থেকে আরম্ভ করে আপনি সন্দীপ মহাশুরি থেকে আরম্ভ করে সন্দীপ তো বিজনেস নয় বিবেক বিবেকবিন্দ্রাকে যদি দেখেন সবাই কিন্তু কনটেন্ট ক্রিয়েশনের উপর নির্ভর করে তারা বড় বড় এম্পায়ার বানিয়ে নিয়েছে তো আপনি চাইলে এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করে দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারেন এবং ভালো টাকা উপার্জন করতে পারেন এই যে পাঁচটা ব্যবসা আইডিয়া দিলাম মাত্র এক হাজার টাকা পুঁজি লাগে এগে জিরো পুঁজি লাগে আপনি শুরু করতে পারেন এই নয় আপনাকে অকুল পরিশ্রম করতে হবে এই নয় আপনাকে এখানে অনেক মাথা কামাতে হবে বাট এই বিজনেসগুলো আপনার লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে চাইলে আজকে স্টার্ট করতে পারেন তাই ভিডিওটা এতদূর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর একসঙ্গে বলবেন জয় হিন্দ জয় বাংলা